আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে শুনুন মৌলানা জালাল উদ্দিন রুমির বাণী। আত্মাকে নিজের কান দেওয়া হয়েছে, যা মন বুঝে না তা শোনার জন্য। মহাবিশ্বের সাথে শান্তি স্থাপন করুন, এতে আনন্দ নিন। সোনায় পরিণত হবে, কিয়ামত হবে এখন প্রতি মুহূর্তে একটি নতুন সৌন্দর্য। কাঁদতে কাঁদতে মাটি আকাশ ছেড়ে চলে গেছ, মন প্রাণ পূর্ণ দুঃখে। অস্তিত্বে বা অনুপস্থিতিতে কেউ আপনার জায়গা নিতে পারবে না। আপনি যখন আপনার আত্মা থেকে কিছু করেন, আপনি অনুভব করেন যে আপনার মধ্যে একটি নদী বয়ে চলেছে, একটি আনন্দ। এত ছোট অভিনয় বন্ধ করুন, আপনি পরমানন্দ গতিতে মহাবিশ্বে। শব্দ একটি অজুহাত, এটি অভ্যন্তরীণ বন্ধন যা একজন মানুষকে অন্যের কাছে টানে। শব্দ নয়, এমন একটা জায়গা আছে যেখানে কণ্ঠ তোমার সৌন্দর্যের গান গায়, একটি জায়গা যেখানে প্রতিটি নিঃশ্বাস আমার আত্মায় আপনার প্রতিচ্ছবি খোদাই করে। শান্তি এবং মিলনের সময় আত্মা এবং দেহে একটি ঐশ্বরিক নৃত্য উপস্থিত হয়, যে কেউ নাচ শিখতে পারে, শুধু গান শুনতে পারে। বিশ্বের বিষয়গুলির মধ্যে একটি ছাবি হাতে নিয়ে কারাগারে বসে থাকা আত্মার দৃশ্য। আলো ছাড়া আর কিছুই আত্মাকে পুষ্ট করতে পারে না। মৌলানা রুমি। প্রেম হল আত্মার আলো, সকালের সাত। আমি নেই, আমরা নেই, থাকার দাবি নেই। ঈশ্বরের প্রেমে আপনার আত্মা বিলীন করে দিন, আমি শপথ করছি অন্য কোনো উপায় নেই। প্রতি মুহূর্তে একটি কণ্ঠস্বর এই পৃথিবীর বাইরে আমাদের আত্মাকে ডাকে জেগে উঠার জন্য। আমার আত্মা অন্য জায়গা থেকে এসেছে, আমি সেই বিষয়ে নিশ্চিত এবং আমি সেখানেই শেষ করতে চাই। আপনার কাজটি ভালোবাসার সন্ধান করা নয়, তবে কেবল নিজের মধ্যে থাকা সমস্ত বাধাগুলি খুঁজে বের করা যা আপনি এর বিরুদ্ধে তৈরি করেছেন। প্রেম কি তা একমাত্র আত্মা জানে। রুমি। বিদায় শুধুমাত্র তাদের জন্য যারা তাদের চোখ দিয়ে ভালোবাসে, কারণ যারা মন ও প্রাণ দিয়ে ভালোবাসে তাদের জন্য বিচ্ছেদ বলে কিছু নেই। ধন্যবাদ এতক্ষণ আমাদের দেখার জন্য, শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।